हाय एवरीवन, वेलकम टू लर्न विद सुमित। আপনাদের অনেকেই বারবার আমাকে রিকোয়েস্ট করেছেন সার্ভার সাইড রেন্ডারিং কি জিনিস সেটা বুঝিয়ে একটা ভিডিও দিতে। সেই সাথে বর্তমান সময়ে ট্রেন্ডিং রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ক, নেক্সট জেস কিভাবে কাজ করে, কেন ইউজ করব, এসব নিয়েও ভিডিও রিকোয়েস্ট করেছিলেন অনেকে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের রিকোয়েস্টেই তৈরি করেছি। এই ভিডিওতে একদম সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করেছি সার্ভার সাইড রেন্ডারিং কি জিনিস, সেই সাথে নেক্সট জেস কিভাবে কাজ করে, এটা ইউজ করলে কি কি সুবিধা ইত্যাদি নিয়েও আমি এই ভিডিওতে সহজভাবে আলোচনা করার ট্রাই করেছি। আশা করি আজকের ভিডিওটি দেখলে সার্ভার সাইড রেন্ডারিং, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এবং প্রি রেন্ডারিং নিয়ে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেই সাথে যারা রিয়্যাক্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য নেক্সট জেস যে একটা অসাধারণ রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ক হতে পারে সেটাও বুঝতে পারবেন। সো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক। সবার আগে বুঝতে হবে রেন্ডারিং বলতে আসলে কি বুঝায়। আমরা যখন ব্রাউজারে কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট অ্যাড্রেস লিখে এন্টার দেই তখন ওয়েবসাইটের চেহারাটা আমাদের সামনে লোড হয়, তাই না? লোড হবার পরেই আমরা ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস, সংক্ষেপে ইউআইটা দেখতে পাই। ওয়েবসাইটের ইউআই তৈরি হয় HTML এবং CSS এর মাধ্যমে। HTML আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার দেয় এবং CSS সেই স্ট্রাকচারকে সুন্দর করে। কোনো একটা ওয়েব পেজ আমাদের চোখের সামনে এভাবে লোড হওয়াকেই আসলে রেন্ডারিং বলা হয়। আরও ডিটেলে বললে ওয়েবসাইটটার ডেভেলপার যে HTML এবং CSS কোড লিখেছেন সেটাই আমাদের সামনে লোড হয় বা রেন্ডার হয়। এই HTML এবং CSS লোড হওয়াকেই রেন্ডারিং বলা হয়। রেন্ডারিং হবার পরে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা সেই লোডেড ওয়েব পেজে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভিটি দেখতে পাই। যেমন আমরা কোনো একটা বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটনা হয়, অথবা একটা স্লাইডারে অ্যানিমেশনের মাধ্যমে স্লাইড চেঞ্জ হয়, এক্সেট্রা এক্সেট্রা। এগুলোকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভিটি, যেগুলো অ্যাচিভ করা যায় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো এই রেন্ডারিং ব্যাপারটা বিভিন্নভাবে হতে পারে। একটা হলো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং অর CSR এবং আরেকটা হলো প্রি রেন্ডারিং। প্রথমে আসি হোয়াট ইজ ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। এই ক্ষেত্রে রেন্ডারিং ব্যাপারটা ক্লায়েন্ট মানে ব্রাউজারে হয়। সার্ভার থেকে HTML ওয়েব পেজ লোড করার জন্য একটা ব্লক আমাদের ব্রাউজারে চলে আসে, সেই সাথে প্রয়োজনীয় জাভাস্ক্রিপ্ট কোডটাও চলে আসে। চলে আসার পর জাভাস্ক্রিপ্ট কোড যেটা এসেছে সেটা আমাদের ব্রাউজারে ডাইনামিক্যালি HTML এর বিভিন্ন এলিমেন্ট তৈরি করে। ফর এক্সাম্পল, যারা রিয়্যাক্ট নিয়ে কাজ করা শুরু করেছেন তারা জানেন বেসিক রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ নামক একটা প্যাকেজের মাধ্যমে সেট আপ করতে হয়। এক্ষেত্রে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হয়। কিভাবে চলেন দেখি। আমি আমার মেশিনে ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ দিয়ে একটা প্রজেক্ট তৈরি করেছি এবং সেই প্রজেক্টে কোনো কাজ করিনি। সে ডিফল্ট যে বয়লার প্লেট কোডটা দেয় সেটাই আমি রান করছি। তো রান করে দেওয়ার পরে আমরা ব্রাউজারে লোকাল হোস্ট 3000 পোর্টে গেলে এরকম একটা হোম পেজ দেখতে পাই, ঠিক আছে? তো এটা একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এখানে আসলে আমরা যদি এটার ভিউ পেজ সোর্স দেখি তাহলে মজার ব্যাপার হচ্ছে, দেখেন এই যে এডিট সোর্স জেস, এখানে তো কিছু কথা লেখা আছে, তাই না? তারপর এখানে একটা লোগো ঘুরছে, এখানে লার্ন রিয়্যাক্ট নামে একটা লাইন আছে এবং সেটাকে মানে একটা এ ট্যাগ দিয়ে এটাকে লিঙ্ক করা হয়েছে। কিন্তু আমরা যদি ভিউ সোর্সে দেখি কোনো জায়গায় আমরা এই জিনিসগুলো পাবো না। না আছে এই লোগোটা, না আছে এই যে ধরেন এই লাইনটা দিয়ে আমি সার্চ দিই আমার সোর্স করে দেখি তো এটা আছে কি না, নাই, ঠিক আছে? সো তার মানে আমরা যখন ভিউ সোর্স দেখছি তখন কিন্তু এই জিনিসগুলো এখানে নাই। তাহলে জিনিসগুলো কোথায় গেল? এই জিনিসগুলো নাই এ কারণে এটা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হয়েছে, ঠিক আছে? এখানে যেটা হচ্ছে, আমি কি বলেছিলাম একটু আগে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এর ডেফিনেশন, যে আমার সার্ভার থেকে একটা HTML ব্লক আসে, পুরো HTMLটা আসে না। আমার সার্ভার থেকে এই যে HTML এর মেটাট্যাগ অংশ মানে এই হেড অংশটা এসছে, আমার এই বডি অংশটা, বডি অংশের মধ্যে কিচ্ছু আসেনি, শুধু এই একটা DYD রুট এটা এসছে, আর কিচ্ছু আসেনি, এবং সাথে কিছু জাভাস্ক্রিপ্ট এসছে। হ্যাঁ, কি আছে দেখেন, একটা বান্ডেল ডট জেস, একটা জিরো ডট চাং ডট জেস আর একটা মেইন ডট চাং ডট জেস। সো তিনটা জাভাস্ক্রিপ্ট চলে এসেছে। পুরো আমরা রিয়্যাক্ট যে প্রজেক্টটা ইনস্টল করি সেই প্রজেক্টের বান্ডেল করে সে একটা মিনিফাইড জাভাস্ক্রিপ্ট, কয়েকটা জাভাস্ক্রিপ্ট সে আপনাকে দিয়ে দিয়েছে। সো এই জাভাস্ক্রিপ্টটি মেইনলি আপনার এই পুরো পেজটাকে কন্ট্রোল করে। আপনি কোনো HTML এখানে দেখতে পাবেন না, এই জাভাস্ক্রিপ্টটাই আসলে আপনার পুরো HTMLটা এই DYD রুটের মধ্যে জেনারেট করবে ক্লায়েন্ট সাইডে। সো যখন এই পেজটা রেন্ডার হয়ে এসছে শুরুতে এইটুকু ব্রাউজারের কাছে এসছে, ঠিক আছে? এরপরে লোড হয়ে যাওয়ার পরে মানে এইটুকু আসার পরে
এই জাভাস্ক্রিপ্টগুলো অ্যাক্টিভ হয়েছে এবং সে এই ডিভ আইডি রুটের মধ্যে ধরে ধরে যেভাবে যে কোয়েরি দিয়ে আমরা এলিমেন্ট পুশ করতে পারতাম না, হ্যাঁ সেরকম এও বিভিন্নভাবে রিয়্যাক্ট এলিমেন্ট তৈরি করে 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 আমাদের এই ডমটাকে সাজিয়েছে। কিন্তু সেই কাজটা হয়েছে সার্ভার থেকে এই পুরো অংশটুকু আসার পরে, যার কারণে আমরা যখন ভিউ সোর্স দেখছি, ভিউ সোর্স ব্রাউজার আমাদেরকে দেখায় হচ্ছে যেটা সার্ভার থেকে এসছে সেটা। সো যার কারণে এর ভিতরে ওই কন্টেন্টগুলো তখনও লোড হয়ে পারে নাই যখন এই ভিউ সোর্সটা জেনারেট হয়েছে, ঠিক আছে? যার কারণে ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের একটা বিগ প্রবলেম হচ্ছে যে গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিন কোম্পানি যারা এসইও করে, হ্যাঁ যাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে যারা আমাদের এই HTML পেজগুলোকে ক্রল করে, তারাও এই ব্রাউজার যেটুকু আপনাকে দেখাচ্ছে তারাও এইটুকুই, সেই ক্রলারগুলোও এইটুকুই দেখতে পায়, যার কারণে তারা আপনার এই পেজের কন্টেন্টের এসইও করতে পারে না। কারণ আপনার এই ধরেন এই যে এই অংশটুকু, হ্যাঁ এই অংশটুকুই আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটা তো একটা সিম্পল অ্যাপ্লিকেশন। যদি একটা বড় অনেকগুলো রাউট টাউট তৈরি করে আমরা যদি একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কমপ্লিট করতাম, এই আলটিমেটলি কোড এই চেহারাটা ভিউ সোর্স করলে কিন্তু একই থাকতো, ঠিক আছে? সো তার মানে মেইন কন্টেন্টগুলোতে ক্রলার কোনো অ্যাক্সেস পাচ্ছে না। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম অফ ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন। তো তার মানে আপনারা মনে করতে পারেন তাহলে এই ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন করার প্রয়োজনটা কি? অবশ্যই প্রয়োজন আছে। ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশন মানে অনেক ফাস্ট রান করে, ঠিক আছে, অনেক ইন্টারঅ্যাক্টিভ হয়, কিন্তু এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল সেই সব ওয়েবসাইটের জন্য যেখানে এসইও নট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেই সব ওয়েবসাইটের ক্ষেত্রে এটা মানে এই ক্লায়েন্ট সাইড রেন্ডারিং ইজ দ্য বেস্ট থিং, ঠিক আছে? যেমন ধরেন আপনি একটা অ্যাডমিন প্যানেল বানাচ্ছেন, ঠিক আছে, একটা ব্যাকএন্ড বানাচ্ছেন কোনো একটা ওয়েবসাইটের, তো সেই ব্যাকএন্ডের মধ্যে আপনি নিশ্চয়ই চান না সেইগুলো পেজের এসইও হোক, ঠিক আছে? সো সেই ধরনের কাজের জন্য রিয়্যাক্ট অ্যাডমিন মানে কোনো একটা অ্যাডমিন সেকশন আপনি বানাতেই পারেন, এটা তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকম আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করবে আপনি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করবেন নাকি অন্য কিছু করবেন। সে অন্য কিছু এখন আমি বলিনি, যার কারণে অন্য কিছুটুকু বলেই শেষ করলাম। তো ক্লায়েন্ট সাইড রেন্ডারিংটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে আসলে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং বলতে আসলে বোঝায় যে আমার HTML এর একটা ব্লক অংশ চলে আসবে এবং একটা কন্টেন্ট এরিয়া জাস্ট আইডি আকারে বা যে কোনো আকারে এভাবে থাকবে, যখনই আমরা পুরো পেজটা মানে এই এই ব্লকটুক এই অংশটুকু লোড হয়ে যাবে তখন এই লোডেড জাভাস্ক্রিপ্টগুলো কাজ করা শুরু করবে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে। সে তখন বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভিটির মাধ্যমে আপনি যেভাবে রিয়্যাক্ট প্রজেক্টে কোড করে দিয়েছেন সেইভাবে সে এলিমেন্ট এই ডিভ আইডি রুটের মধ্যে পুশ করতে থাকবে। এইভাবেই রিয়্যাক্ট সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কাজ করে, এভাবে অ্যাঙ্গুলার সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনও কাজ করে, এভাবে Vue.js-এর অ্যাপ্লিকেশনও কাজ করে। সো এটাকে বলা হয় ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। আশা করি আপনাদের কাছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং নিয়ে আর কোনো কনফিউশন নাই। এবারে আসি সেকেন্ড টাইপ অফ রেন্ডারিং, সেটা হচ্ছে প্রি রেন্ডারিং। প্রি রেন্ডারিং বলতে কী বোঝায়? এর আগেরটার ঠিক অপোজিট। আমরা ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ে দেখেছিলাম যে আমার HTMLটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্লায়েন্ট সাইডে জেনারেট হচ্ছিল বা রেন্ডার হচ্ছিল, ঠিক আছে, যার কারণে সেটাকে বলা হচ্ছিল ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। কিন্তু প্রি রেন্ডারিং হচ্ছে আমার HTMLটা সার্ভার থেকে জেনারেট হয়ে থাকবে এবং সেইটা আমরা যখন রিকোয়েস্ট করব তখন আমি প্রি রেন্ডার্ড অবস্থায় মানে সেগুলো অলরেডি প্রি রেন্ডার্ড হয়ে আছে HTMLগুলো হয়ে তারপরে আমি যখন রিকোয়েস্ট করব সে আমাকে দিবে, ঠিক আছে, সিম্পল। সো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং বুঝলে প্রি রেন্ডারিং কোনো কঠিন বিষয় না। সো প্রি রেন্ডারিং কনসেপ্টটা আসছে হচ্ছে নর্মালি প্রি রেন্ডারিং হচ্ছে আমরা নর্মাল একটা PHP অ্যাপ্লিকেশন যখন বানাই লারাভেলে বা এরকম কিছুতে, তখন আসলে সে আমাকে কী করে, আমরা লারাভেলের ব্লেড টেম্পলেট ইঞ্জিন ইউজ করি, ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে কী হয় ওই ব্লেড কী করে HTML জেনারেট করে রাখে সার্ভারে এবং যখন আমরা রিকোয়েস্ট করি তখন সার্ভার এন্ডে HTMLটা জেনারেট হয়ে আমাদের কাছে আসে, ঠিক আছে। সো এটা হচ্ছে জাস্ট সিম্পল প্রি রেন্ডারিং কনসেপ্ট, মানে আমার প্রি রেন্ডারিং মানে রেন্ডারিংটা প্রি হয়েছে, আগে হয়েছে, ব্রাউজারের কাছে রেন্ডার্ড অবস্থায় আসছে। সো প্রি রেন্ডারিং ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা একটু আগে ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের যে প্রবলেমটা দেখলাম, সোর্স কোডটা দেখা যেত না, সোর্স কোডের মধ্যে কন্টেন্ট মিসিং থাকতো, সেই জিনিসটা হবে না। সো প্রি রেন্ডারিং সাইট আপনি তখনই করবেন যখন আপনার এসইও প্রয়োজন, ঠিক আছে। এখন এই প্রি রেন্ডারিং আবার দুইভাবে করা যায়, প্রি রেন্ডারিংয়ের পারফরমেন্স অপটিমাইজেশন দুইভাবে করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক সাইট জেনারেশন বা সংক্ষেপে যেটাকে বলা হয় SSG, আরেকটা হচ্ছে সার্ভার সাইট রেন্ডারিং যেটাকে বলা হয় SSR। সো আমরা শুরুতে দেখব হোয়াট ইজ স্ট্যাটিক সাইট জেনারেশন মানে SSG। স্ট্যাটিক সাইট জেনারেশন হচ্ছে সবচেয়ে সহজ কনসেপ্ট যেটা আপনারা সবাই জানেন, সেটা কি,
আমরা যখন একটা জাস্ট চিন্তা করেন, আপনি কোনো ডাইনামিক কাজ করেননি, আপনি কোনো পিএইচপি বা কোনো নোট জেস বা কোনো সার্ভার সাইট কোনো কিছু করেননি, আপনি সিম্পল ইন্ডেক্স ডট এইচ টি এম এল নামে একটা ফাইল রেখেছেন একটা ফোল্ডারের মধ্যে, এবং আর একটা রেখেছেন অ্যাবাউট ডট এইচ টি এম এল, দুইটা ফাইল রেখেছেন, ঠিক আছে? তারপরে এই দুটা ফাইলের মধ্যে আর কিচ্ছু নাই, কোনো ডাইনামিক কোনো কোড নাই। আপনি এইটা জাস্ট নিয়ে, এই ফোল্ডারটা নিয়ে আপনার কোনো একটা সার্ভার, কোনো একটা হোস্টিং কোম্পানির কাছে গেলেন এবং তারা আপনাকে একটা হোস্টিং দিয়ে দিল, ধরেন হোস্টগ্যাটর। তারপরে সেই হোস্টিং কোম্পানির ওয়েব সি প্যানেলে যেয়ে আপনি ফোল্ডারটা আপলোড করে দিলেন। করার পরে আপনি আপনার যে ডোমেন নেম, সেই ডোমেন নেম দিয়ে স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচ টি এম এল দিলেন, আপনার ইন্ডেক্স ডট এইচ টি এম এল চলে আসলো। আপনি অ্যাবাউট ডট এইচ টি এম এল দিলেন, অ্যাবাউট ডট এইচ টি এম এল এর কন্টেন্ট চলে আসলো। এইটাই হচ্ছে SSG, মানে স্ট্যাটিক সাইট জেনারেশন। এখানে কি হচ্ছে, আপনি যখন রিকোয়েস্ট করছেন সার্ভারের কাছে স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচ টি এম এল, তখন সার্ভার জানে যে আপনার ইন্ডেক্স ডট এইচ টি এম এল ফাইলটা প্রয়োজন, এবং তার সার্ভারে কিন্তু ইন্ডেক্স ডট এইচ টি এম এলটা প্রি জেনারেটেড হয়ে আছে, প্রি রেন্ডার্ড হয়ে এইচ টি এম এল হয়ে আছে, ঠিক আছে? তো সে আপনি যখনই রিকোয়েস্ট করছেন, সে আপনাকে ঠাস করে এইচ টি এম এলটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাকে তার ইন্ডিয়ার কোনো কিছু প্রসেসিং করতে হচ্ছে না, সে আপনাকে জেনারেটেড রেন্ডার্ড একটা এইচ টি এম এল দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো যখন সেটা আপনার ব্রাউজারে আসছে, আপনি পুরো সোর্স কোডটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্ট্যাটিক সাইট জেনারেশন। কিন্তু আমাদের সব ধরনের ওয়েবসাইটে তো এভাবে করলে হবে না, তাই না? আমাদের অনেক ডাইনামিক কাজ করতে হয়। যেমন অ্যাবাউট ডট এইচ টি এম এল ছাড়াও আপনার যদি একটা ব্লগ সেকশন থাকে, তো সেই ব্লগের মধ্যে যে কন্টেন্টগুলো সেগুলো আপনাকে ডাটাবেস থেকে রিড করতে হবে, তাই না? বা কোনো একটা API থেকে কন্টেন্ট নিয়ে আসতে হবে, তখন কিন্তু আপনাকে ডাইনামিক কোনো একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, যেমন PHP বা নোট জেস বা পাইথন বা এনিথিং। সো সেই ক্ষেত্রে কি হবে, আপনার ফ্রেমওয়ার্ক বলেন অর সেই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজটা কি করবে, সে আপনার জন্য সামহাও বিভিন্ন কাজ কারবার করে ডাটাবেস থেকে ডাটা এনে সে আপনার জন্য HTML জেনারেট করবে, বানাবে। কিন্তু সেই HTMLটা কিন্তু সে আগেই বানায় রাখে না। যেমন ধরেন আপনি একটা ব্লগে কোনো একটা পার্টিকুলার পোস্ট দেখতে চান, তো আপনি কি করেন, সেই পোস্টের লিঙ্কে ক্লিক করেন। তারপরে কি হয়, সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যায় যে এই ক্লায়েন্ট এই ব্লগ পোস্টটা রিকোয়েস্ট করছে। সার্ভার কি করে, ওই পোস্টের যে আইডিটা সেটা দেখে ডাটাবেসে কোয়ারি করে, করে তারপরে সেই ডাটাটা নেয়, নিয়ে তারপরে ওই ব্লগ পোস্টের জন্য যে HTMLটা, সেই HTMLটাকে সে জেনারেট করে, করে ফাইনালি আপনার কাছে আউটপুট দেয়। দ্যাট ইজ কল্ড সার্ভার সাইড রেন্ডারিং, SSR। মানে আপনি রেন্ডারিংটা, প্রি রেন্ডারিং আসলে দুই বোধ ক্ষেত্রেই সার্ভারেই রান হচ্ছে, ঠিক আছে, সার্ভারেই রেন্ডারিং হচ্ছে, কিন্তু SSG মানে স্ট্যাটিক সাইট জেনারেশনে আপনার HTMLটা আগেই তৈরি করা আছে, চলে আসছে ধাপ করে। আর সার্ভার সাইট রেন্ডারিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, HTMLটা ইউজার রিকোয়েস্ট করলে ব্যাক এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটাকে বানিয়ে নিয়ে আপনার জন্য তৈরি করে তারপরে আপনাকে পাঠাচ্ছে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক সাইট জেনারেশন এবং সার্ভার সাইট রেন্ডারিং। আশা করি এটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি এবার এক্সাম্পল দিয়ে দেখাবো। এখানেই চলে আসছে নেক্সট জেস। আমরা যখন ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ দিয়ে একটা অ্যাপ্লিকেশন বানাই, ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ হচ্ছে ফেসবুকের ডেভেলপ করে দেওয়া, যারা রিয়্যাক্ট ল্যাঙ্গুয়েজ, যারা রিয়্যাক্ট লাইব্রেরিটাকে বানিয়েছে, সো তাদের ডেভেলপ করে দেওয়া এত সুন্দর একটা ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ সেট আপ আপনি শিখলেন, অনেক কিছু করলেন, সেটা দিয়ে ধুমধুমার কাজ করা যায়, ধরা খেয়ে যাবেন যখনই আপনার ক্লায়েন্ট বলবে যে আমার ওয়েবসাইটের SEO প্রয়োজন, তখনই প্রবলেমটা হয়ে যাবে। কারণ ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপের যে সেট আপটা, যেটা ওয়েব প্যাক বান্ডেলার ইউজ করে, বাই দ্য ওয়ে আজকের টপিক ওয়েব প্যাক না, বাট সংক্ষেপে আমি বলে রাখি, ওয়েব প্যাক হচ্ছে বান্ডেলার, মানে যে আমাদের সমস্ত এই যে জেএস HTML সব কিছুকে বান্ডেল করে একটা প্যাকেজ তৈরি করে, সিঙ্গেল জেএস সিঙ্গেল HTML এরকম তৈরি করে আপনাকে একটা সব কিছু জেনারেটেড একটা ছোট্ট প্যাকেজ দিয়ে দেয়, যেটা আপনি জাস্ট যে কোনো একটা হোস্টিংয়ে আপলোড করে দিলেই আপনার সাইট চলে আসে। দ্যাট ইজ ওয়েব প্যাক। সো এই ওয়েব প্যাক সেট আপটার উপরে আমাদের কন্ট্রোল আছে ঠিকই, কিন্তু ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপের ক্ষেত্রে ওয়েব প্যাকটা এমনভাবে জড়ানো পেঁচানো যে আপনি যদি সেই ওয়েব প্যাকটাকে ইজেক্ট করে বের করে, মানে আপনাকে যদি ওয়েব প্যাকের কনফিগারেশনে চেঞ্জ করতে হয়, মানে সার্ভার সাইড রেন্ডারিংটাকে অ্যাপ্লিকেবল করতে গেলে আপনাকে ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ প্রজেক্টে ওয়েব প্যাকটাকে ইজেক্ট করে নিতে হবে, মানে বের করে নিতে হবে, নিয়ে নিজের কন্ট্রোল নিতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি অ্যাডভান্সড, এবং যেটা করা আমি রেকমেন্ড করব না, এটা কেউই রেকমেন্ড করে না। যারা করে তারা অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারে, যার কারণে তারা করে, বাট সেই দিকে আমি যাচ্ছি না। রেকমেন্ডেড ওয়ে হচ্ছে আপনি ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ দিয়ে সবসময় ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশানই বানাবেন, ঠিক আছে? আর যদি আপনাকে সার্ভার সাইড বানাতে হয়, তাহলে রিয়্যাক্ট প্যাকেজ আলাদা করে
ইনস্টল করে নিয়ে আলাদা আলাদা করে একটা একটা করে যোগ করে আপনি নিজস্ব ওয়েব প্যাক ইনস্টল করে সেট আপ করে, যেটা অনেক কাম্বারসাম একটা প্রসেস, যেটা আমি কখনোই করি না, আমি নিজেও কখনো করি না, কারণ আমি একজন ডেভেলপার, আমার কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন বানানো, বান্ডেল করা না, ঠিক আছে? সো এনিওয়েজ, সো জেনে রাখা ভালো, যারা জানেন ওয়েব প্যাক তাদের জন্য তো মানে তারা তো খুবই মানে তাদেরকে কনগ্রাচুলেশনস, বাট নর্মালি রিয়েল লাইফ প্রজেক্টে ওয়েব প্যাক কনফিগারেশন স্টেপটা আমি কখনো করি না। সো আমাদের মতো ডেভেলপার যারা যারা আমরা চাই যে ডাইরেক্ট বিজনেস লজিকে চলে যেতে, আমার ইউআই ফোকাস করতে, ফ্রন্ট এন্ডে চলে যেতে, তাদের জন্যই আসলে নেক্সট জেস ফ্রেমওয়ার্কটা। নেক্সট জেস একটা অসম ফ্রেমওয়ার্ক, আমি বলবো নেক্সট জেস হচ্ছে ফিউচার। ফিউচার কি? বর্তমান আসলে এখন, কারণ নেক্সট জেস হচ্ছে রিয়্যাক্টের বেস্ট ফ্রেমওয়ার্ক আমার মতে, আমার রেকমেন্ডেড ফ্রেমওয়ার্ক। অনেকে গ্যাটসবি ফ্রেমওয়ার্ক সাজেস্ট করতে পারে, বাট গ্যাটসবি কিন্তু অনলি ফর স্ট্যাটিক সাইট জেনারেশন। নেক্সট জেএসের মতো এত ফাস্ট না। নেক্সট জেএসে সার্ভার সাইড রেন্ডারিং আছে, নেক্সট জেএসে স্ট্যাটিক সাইড জেনারেশন আছে, নেক্সট জেএসে ক্লায়েন্ট সাইড রেন্ডারিংও আছে, এবং এটা একটা কমপ্লিট জিনিস, অনেকটা অ্যাঙ্গুলার এবং রিয়্যাক্টের মতো। রিয়্যাক্ট হচ্ছে একটা লাইব্রেরি, অ্যাঙ্গুলার হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? অ্যাঙ্গুলার ইজ এ কমপ্লিট সলিউশন, অ্যাঙ্গুলারের মধ্যে আপনি সব কিছু পাবেন, বাট রিয়্যাক্ট ফোকাসড অন অনলি ইউজার ইন্টারফেস, তার কাজ হচ্ছে শুধু ইউজার ইন্টারফেস বানানো, আর কিচ্ছু না। বাট অ্যাঙ্গুলার কিন্তু বহুত কাজ করে, ঠিক আছে? সো সেই মানে ব্যাপারটা আলাদা। সো নেক্সট, এবং এই জন্য আমি বলছি যে নেক্সট জেস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? নট এ লাইব্রেরি, ইটস এ কমপ্লিট ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আপনি একটা এন্টারপ্রাইজ লেভেলের ফ্রন্ট এন্ড বানাতে পারবেন, ঠিক আছে? সো যেটুকু আমি বললাম, তো এতক্ষণ আমি নেক্সট জেসের অলরেডি ইন্ট্রোডাকশন করে ফেলেছি। সো এখন আমরা দেখবো যে একটা বেসিক মানে নেক্সট জেস সেট আপে কীভাবে আসলে সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে, এবং একইভাবে কীভাবে SSG মানে স্ট্যাটিক সাইট জেনারেশন হচ্ছে। তো চলুন সেটা দেখি। আপনারা স্ক্রিনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা বেসিক নেক্সট জেস প্রজেক্ট। একটা নেক্সট জেস প্রজেক্ট ইনস্টল করার পরে প্রথম যেটুকু আমরা পাই সেই অংশটা, তো সেটাকে আমি জাস্ট রান করেছি, এবং রান করার পরে রিয়্যাক্টের মতোই সে আমাদেরকে লোকাল হোস্ট 3000 সে আমাদেরকে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে। তো সেই সাইটের হোম পেজ হচ্ছে এটা, এটা হচ্ছে ডিফল্ট হোম পেজ নেক্সট জেসের। তো এর আগে আমরা ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপের হোম পেজটা দেখেছি, এবার আমরা যদি নেক্সট জেসের হোম পেজের ভিউ সোর্স দেখি, দেখেন এখন আপনি যদি ধরেন এই যে গেট স্টার্টেড বাই এডিটিং, হ্যাঁ ধরেন এটা দিয়ে যদি আমি আমার এখানে সার্চ করি, এই দেখেন। সো তার মানে আমার পুরো কোডটা কিন্তু এটা মিনিফাইড হয়ে আছে, অনেক এই জন্য সিঙ্গেল লাইনে হয়ে আছে, যার জন্য এরকম দেখাচ্ছে, বাট আলটিমেটলি কিন্তু সমস্ত কন্টেন্টই এখানে আছে, ঠিক আছে? গেট স্টার্টেড বাই এডিটিং, ঠিক আছে? এবং এখানে কমেন্ট টমেন্ট সবই আছে। সো তার মানে এইটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড HTML এর মতো। সো এই পেজটা যদি আমাদের গুগল ভাইয়া উনি যদি ক্রল করতে আসেন, উনি কিন্তু সবই পেয়ে যাবেন। সো তার মানে আপনার সাইটটার ওই যে ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপের যে SEO প্রবলেমটা ছিল, সেই SEO প্রবলেমটা থাকলো না। সো এটা হচ্ছে নেক্সট জেস অ্যাপের বৈশিষ্ট্য। সো নেক্সট জেসে আপনি তিনটাই করতে পারবেন, একটা তো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করতে পারবেনই, আরেকটা হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনি স্ট্যাটিক সাইট জেনারেশন। ধরেন আপনার নেক্সট জেস প্রজেক্টে আপনি সব পেজ, আপনি চাচ্ছেন আপনার কোনো ডাইনামিক কন্টেন্ট নাই, আপনি চাচ্ছেন সব কিছু জেনারেট করে রেখে দিবেন, ঠিক আছে? আপনি সেটা পারবেন, মানে স্ট্যাটিক সাইট জেনারেশন করতে পারবেন। আবার আপনি চাচ্ছেন যে না, আমার অনেক ডাইনামিক কন্টেন্ট আছে যেটা খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনি তখন চাইলে সার্ভার সাইড রেন্ডারিংও করতে পারবেন। সো আমি যদি আমাদের এই নেক্সট জেস প্রজেক্টে যাই, এখানে এই যে আমি এখানে কম্পাইল করেছি এটা কিন্তু ডেভ ভার্সনে রান করছে, ঠিক আছে? সো আমরা কি করব, আমাদের কাজ হয়ে গেলে আমরা যখন আমরা চাইলে আমাদের এই পুরো কোডটাকে যেভাবে রিয়্যাক্ট ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ প্রজেক্টও যেভাবে বান্ডেল করতে হয়, হ্যাঁ মানে বিল্ড করতে হয়, সেভাবে আমরাও কিন্তু ইয়ার্ন বিল্ড কমান্ড দিয়ে বা NPM রান বিল্ড যেটাই দেন না কেন দিয়ে আমরা কিন্তু পুরো নেক্সট জেস প্রজেক্টটা বিল্ড করে ফেলতে পারি। সো এই বিল্ড করার সময় এই জায়গাটাই হবে মেইন খেলাটা। হ্যাঁ, আপনি যদি SSG মানে স্ট্যাটিক সাইট জেনারেশন করেন, আপনি নেক্সট জেস প্রজেক্টে মিক্সচার করতে পারবেন, মানে আপনি চাচ্ছেন আমার এই পেজটা স্ট্যাটিক সাইট জেনারেশন হবে কিন্তু এই পেজটা সার্ভার সাইড রেন্ডারিং হবে, আবার আরেকটা পেজ আরেকটা রাউট আপনি দেখিয়ে দিলেন সেটা হচ্ছে শুধু ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হবে, আপনি তিনটার মিক্সচার করতে পারবেন। সো আপনি যখন আপনার এই নেক্সট প্রজেক্টটাকে বিল্ড করবেন ফাইনালি, আপনি জাস্ট কোডের মধ্যে সিম্পল কয়েকটা ইনস্ট্রাকশন দিলেই কিন্তু নেক্সট জেস বুঝে যাবে যে আপনি কী চাচ্ছেন। তারপরে ফাইনালি যখন আপনি এটাকে বিল্ড দিবেন, তখন যে খেলাটা হবে, যে যে পেজগুলোকে আপনি স্ট্যাটিক সাইট জেনারেশন মানে SSG করে রেখেছেন সেই সেই পেজগুলোর HTML, ইনফ্যাক্ট সেই সেই পেজে যদি বাইরে থেকে ডাটা নিয়েও আসতে হয় API কল করে, সে এই বিল্ড স্টেপে আপনার জন্য রিকোয়েস্ট করে ডাটা নিয়ে এসে তারপরে HTML জেনারেট করে প্রি রেন্ডার করে রেখে দিবে,
ঠিক আছে। আচ্ছা, আর যেগুলো পেজ আছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং সেগুলো তো কোনো সমস্যাই নেই, সেগুলো ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপের মতোই চলবে। আর যেগুলো পেজ আমার সার্ভার সাইড রেন্ডারিং বলা আছে, মানে আপনি বলে রেখেছেন যে এই পেজগুলো তুমি আগে থেকে জেনারেট করবা না, কারণ এই পেজগুলো আমার ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, তুমি যখন জেনারেট করছো বিল্ড টাইমে তারপরে আমার পেজ আবার দুই মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে, সো বারবার তো আমি বিল্ড দেবো না, সো সেই সব পেজগুলো আপনি বলে দিতে পারবেন। সেই সব পেজগুলো কী হবে, সার্ভার সাইড রেন্ডারিংয়ের জন্য নেক্সট জেস বিল্ড করে রাখবে। সো তাতে কী হবে, যখনই সেই পেজটা, ধরেন আপনার সাইটে একটা ইউআরএল আছে, ধরেন something.com/ssr, এই পেজটা আপনি চাচ্ছেন কী বলবো সার্ভার সাইড রেন্ডারিং হবে, তো তাহলে আপনি যদি নেক্সট জেএসকে বলে রাখেন, সে কী করবে, যখন আপনার ক্লায়েন্ট এই ইউআরএলে হিট করবে ডাইরেক্ট, হ্যাঁ, তখন কী হবে, এটা তার প্রি জেনারেট করা নাই এইচটিএমএলটা, নেক্সট জেএস কী করবে, যা যা ডাইনামিক কাজ করা দরকার, ডাটাবেস থেকে ডাটা আনা বা এপিআই থেকে ডাটা আনা সব কিছু করে এইচটিএমএলটা সার্ভারে রেন্ডার করে দেন ক্লায়েন্টকে আউটপুট দেবে, ঠিক আছে। আর যদি কোনো একটা পেজ হয় স্ল্যাশ, ধরেন আপনি দিয়েছেন SSG, হ্যাঁ, সেই পেজে যদি স্ট্যাটিক সাইট জেনারেশন অ্যানাবল করা থাকে, তাহলে নেক্সট জেএস এর কাছে কিন্তু বিল্ড যখন সে করেছে সার্ভারে, কিন্তু ওই বিল্ডেড ফোল্ডারের মধ্যে কিন্তু ওই SSG ফোল্ডারের HTML অলরেডি বিল্ডেড আছে, সো নেক্সট জেএস করবে কি, ধাপ করে আপনাকে ওই HTMLটা দিয়ে দিবে সুপার ফাস্ট, কিন্তু সাথে কিন্তু SEO পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর ক্লায়েন্ট সাইড রেন্ডারিং তো যেটা দেখালাম রিয়্যাক্টের মতোই, সো আপনারা বুঝতে পারছেন যে নেক্সট জেএস কি বিউটিফুল একটা জিনিস, আপনাকে একসাথে সব কিছু দিচ্ছে, ইজ এ কমপ্লিট প্যাকেজ, ঠিক আছে। সো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কখন কোনটা আমি ইউজ করব। ওকে, সো আমি ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের কথা বলি, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং আপনি কখন ইউজ করবেন, ধরে আপনার একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের ব্যাকএন্ড বানাচ্ছেন আপনি, যেটার SEO কোনো প্রয়োজন নাই, সোজা কথা যখন আপনার SEO প্রয়োজন নাই যে জায়গাটায়, সেই জায়গাটায় আপনি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করবেন, যেমন কোনো ব্যাকএন্ড অ্যাপ্লিকেশান বা যে পেজগুলো লগ ইন করার পরে ব্রাউজ করে ইউজার, হ্যাঁ, যে পেজগুলো আপনি SEO চান না সেই সব পেজগুলো আপনি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করবেন, ঠিক আছে। এবার আসি স্ট্যাটিক সাইট জেনারেশন। আচ্ছা, এইটা খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। সো আমি খুব সংক্ষেপে আইডিয়া দিয়ে রাখছি, তাহলে আপনাদের মাথায় ঢুকে যাবে। স্ট্যাটিক সাইট জেনারেশন হচ্ছে কি, আপনার যখন এই যে আমি এখানে বিল্ড কমান্ডটা দিয়েছিলাম না, তখন কিন্তু জেনারেট হয়েছিল, হ্যাঁ। সো এই যে জেনারেট হওয়ার পরে এই নেক্সট ফোল্ডারের মধ্যে বেসিক্যালি বিল্ডের মানে ভার্সনটা থাকে, সো আমরা যখন এটাকে সার্ভারে ডিপ্লয় করি তখন বেসিক্যালি কিন্তু এই ফোল্ডারের HTMLটা রান হয়, ঠিক আছে। সো স্ট্যাটিক সাইট জেনারেশন কিন্তু এই বিল্ড টাইমেই হয়ে গেল। তো আপনি যখন এই বিল্ড করলেন, ধরেন আপনার একটা ব্লগ আছে, সেই ব্লগে আপনি ধরেন এক মাস পর পর একটা করে পোস্ট দেন, ঠিক আছে, এক মাসের মধ্যে আপনার কন্টেন্ট চেঞ্জ হয় না, আপনি পোকার মতো কোনোভাবেই এই ব্লগটাকে কোনোভাবেই আপনি SSR করবেন না, সার্ভার সাইড রেন্ডারিং করবেন না, কারণ কি, কারণ হচ্ছে এই ব্লগের কন্টেন্ট তো এক মাস পর পর আপনি চেঞ্জ করেন, সো তাতে কি হবে, আপনার যখনই ব্লগ কন্টেন্ট আপনি পোস্ট করবেন ব্যাকএন্ড থেকে, তারপরে আপনি একবার বিল্ড দিয়ে রাখবেন সার্ভারে, তাহলে তো হয়ে গেল, আপনার এস্টিমেটটা জেনারেট হয়ে গেল, তারপরে আবার এক মাস আবার নিশ্চিন্ত। কিন্তু যদি কিন্তু আপনি কিন্তু আউটপুট পাচ্ছেন খুব ফাস্ট তখন, মানে আপনার উদ্দেশ্য থাকবে যত বেশি পারা যায় SSG করতে, যদি আপনার SEO প্রয়োজন হয় আপনি চেষ্টা করবেন যত বেশি পারা যায় SSG করতে, কিন্তু সবসময় কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে সেটা হবে না, যেমন ধরেন ফেসবুক, ঠিক আছে, ফেসবুকের জন্য কিন্তু SEO প্রয়োজন প্লাস তার কিন্তু আবার মানে সব কিছু SEO প্রয়োজন না, বাট ফেসবুকের যে যে পেজগুলো SEO প্রয়োজন সেই পেজগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে পারে। বা ধরেন আপনার ব্লগ সাইটটাই, আপনার ব্লগ সাইটে মানুষজন পোস্ট করে এবং খুবই ভাইরাল একটা ওয়েবসাইট, দুই সেকেন্ড পরপর বা পাঁচ মিনিট পরপর, ইনফ্যাক্ট 10 মিনিট পরপর আপনার সাইটে একটা করে ব্লগ পোস্ট হয়, ঠিক আছে। সো এবং ওই ব্লগ পোস্টগুলোর আপনি SEO চান, তাহলে আপনি ডেফিনেটলি আপনার একমাত্র অপশন হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং করা, তো সেই ক্ষেত্রে আপনি সার্ভার সাইড রেন্ডারিং করবেন, এবং তখন কিন্তু আপনাকে আসলে একটু পারফরমেন্সে স্যাক্রিফাইস করতেই হবে, কারণ তখন যেটা হবে, যদিও নেক্সট জেএস এটা খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করে, এটাকে আরও পারফরমেন্ট হইতে করার খুবই ভালো ভালো অপশন আছে, সো এই জিনিসগুলো আপনারা যখন নেক্সট জেএস, আমি 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 চেষ্টা করবো আমার চ্যানেলে রিয়্যাক্ট নিয়ে এখনও কাজ শুরু করতে পারিনি, নোট জেএস নিয়ে শিখাচ্ছি, তো যখন আমি রিয়্যাক্ট শেষ মানে রিয়্যাক্ট শুরু করবো, রিয়্যাক্টের বেসিক দেওয়ার পরে আমি অবশ্যই নেক্সট জেএস দেখানোর চেষ্টা করবো, আমার প্ল্যান আছে, সো তখন আমি দেখাবো। সো এই কাজগুলো পারফরমেন্ট হইতে করা যায়, বাট পার্থক্য আজকে যে ভিডিওর উদ্দেশ্যটা সেটা হচ্ছে পার্থক্য বোঝানো, সেটা আশা করি আপনারা এখন বুঝে গেছেন যে কখন সার্ভার সাইড রেন্ডারিং প্রয়োজন, কখন SSG মানে স্ট্যাটিক সাইট জেনারেশন প্রয়োজন, এবং কখন ক্লায়েন্ট সাইড রেন্ডারিং প্রয়োজন। এগুলোর মধ্যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এবং হচ্ছে বেস্ট,
মানে যদি আপনার এসইও প্রয়োজন না হয়, যখন এসইও প্রয়োজন হবে না আপনি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করবেন, আর যখন আপনার এসইও প্রয়োজন হবে তখন চেষ্টা করবেন যদি সেই ডাটাটা ফ্রিকোয়েন্টলি আপডেট না হয়, হ্যাঁ, তাহলে সেটাকে এসএসডি করার, আর যদি সেটা খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, হ্যাঁ, তাহলে আপনাকে সার্ভার সাইড রেন্ডারিং করতে হবে। আপনাদের মনে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ যখন আমরা বানাই তখন তো আমরা একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাই, তাই না? আমরা কিন্তু একটাই আলটিমেটলি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল থাকে। তো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমি এসইও চাই এবং আমি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনও চাই এবং সেখানে ওরকম রাউটিংও থাকবে, ঠিক আছে? সো এরকম যদি আপনার রিকোয়ারমেন্ট হয় সেটাও কিন্তু নেক্সট জেএসে করতে পারছেন আপনি। এটা কীভাবে করছেন, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন রেখে কীভাবে আপনি আবার রাউটিং করছেন এবং কীভাবে আবার এসইও মেনটেন করছেন, হ্যাঁ, সেটা কীভাবে করবেন দেখেন। যখন আপনি আপনার কোনো একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশানে কী হয়, আমাদের ডিফারেন্ট পেজ থাকে না, যেটা হয় ধরেন আপনি দিলেন something.com/about, সো কী হয় আপনার সিঙ্গেল পেজ এইচটিএমএল এর মধ্যে অ্যাবাউট নামে একটা ডিফ আছে, সেই ডিফটা আসলে দেখিয়ে দেয়, ঠিক আছে? তারপরে যখন আপনি /services দেবেন তখন বাকিগুলো হাইড করে দিয়ে আবার সার্ভিসেস ডিফটা দেখিয়ে দেয়। মেইনলি খেলাটা এভাবেই হয়। তো নেক্সট জেএসের ক্ষেত্রে কী হবে, নেক্সট জেএসও এই একইভাবেই কাজটা করবে, কিন্তু আপনি যদি ডিরেক্ট আপনার হোম পেজে না এসে কেউ যদি আপনার মানে ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের ক্ষেত্রে মানে ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপের ক্ষেত্রে যদি আপনার ক্লায়েন্ট দেয় something.com/about, তখন কিন্তু আপনার সেটার এসইও হচ্ছে না, কারণ আপনি যাবেন হয়তো রিয়্যাক্ট রাউটারের মাধ্যমে আপনি হয়তো সেই অ্যাবাউটের ডিপটুকুকে ইন্টারঅ্যাক্টিভ হয়তো দেখাই দিতে পারবেন, কিন্তু আসলে কাজটা আপনি করছেন কীরকম। এভাবে চিন্তা করতে পারেন যে /about দিয়েছে ক্লায়েন্ট, আপনি ল্যান্ড করলেন, ল্যান্ড করার পরে আপনি খুব কুইকলি ইন্টারঅ্যাক্টিভ হয়েতে আপনি জাস্ট অ্যাবাউট রাউটার কন্টেন্টটুকু দেখিয়ে দিয়েছেন, বাকিগুলো হাইড করে দিয়েছেন, কিন্তু ওগুলো কিন্তু আপনার পেজের মধ্যে আছে, ঠিক আছে? সো রিয়্যাক্ট এই নেক্সট জেএসের ক্ষেত্রে যেটা হচ্ছে, নেক্সট জেএস কী করে যে যখন আপনি /about দিবেন তখন সে আপনার /about-এর যে এইচটিএমএল অংশটুকু, হ্যাঁ, সেইটুকুকে সে সার্ভার থেকে রেন্ডার করে দিবে, ঠিক আছে? মানে আপনার যদি গুগল বাবা উনি যদি /about-এ ভিজিট করেন উনি ঠিকই তার মতো ডাটা পেয়ে চলে যাবেন, কিন্তু ইউজার ধরেন /about কোনো একটা জায়গায় আপনি লিঙ্ক পোস্ট করেছেন সেখান থেকে আপনার হোম পেজে না এসে ডাইরেক্ট /about-এ গিয়েছে, ইউজার কিন্তু ল্যান্ড করবে সেই অ্যাবাউট পেজে, সেই এইচটিএমএল প্রি রেন্ডার হয়েই আসবে সার্ভার থেকে, কিন্তু এরপরে আবার সেই ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপের মতো এরপরে সে যখন নেভিগেট করবে, কারণ প্রথমবারে যখন ওই /about পেজটা ল্যান্ড করে তখনই প্রয়োজনীয় জাভাস্ক্রিপ্ট সব চলে আসে, তারপরের ইন্টারঅ্যাক্টিভিটিটা আবার ক্লায়েন্ট সাইডের মতোই হয়, ঠিক আছে? সো তার মানে নেক্সট জেএসে আপনি একই সাথে কী করতে পারছেন, সার্ভার সাইড রেন্ডারিং করে গুগলকে হ্যাপি করতে পারছেন ফর এসইও, এবং একই সাথে আপনি ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের যে ইন্টারঅ্যাক্টিভিটি মানে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশানের যে এক্সপিরিয়েন্সটা সেটাও কিন্তু আপনি পাচ্ছেন। সো তার মানে যেটা হবে, আপনি যখন /about দিয়ে কোনো একটা সার্ভার সাইড রেন্ডার পেজে যাবেন প্রথমবারই ওই অ্যাবাউট পেজটা লোড হতে একটু হয়তো সময় নেবে, হয়তো 1 সেকেন্ড, পুরো জেএস লোড হয়ে গেল, এরপরে আবার সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশানের মতো আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু রাউটিংগুলো আবার ঠিকঠাক মতো মানে ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের মতো হতে থাকবে। সো বিউটিফুল একটা জিনিস, বেস্ট অফ অল ওয়ার্ল্ডস, ঠিক আছে? বোথ ওয়ার্ল্ডস না, মানে বেস্ট অফ অল ওয়ার্ল্ডস। সো তার মানে নেক্সট জেএস আপনাকে সমস্ত কিছু দিচ্ছে, সো ইজ এ কমপ্লিট সলিউশন, ঠিক আছে? আর নেক্সট জেএসেরই আরেকটা অল্টারনেটিভ আছে যেটা অনেকে প্রেফার করেন, সেটা হচ্ছে গ্যাটসবি। তো গ্যাটসবি নিয়ে আমি ডিটেল বলবো না, আমি গ্যাটসবি খুব বেশি ইউজ করিনি, বাট আমি চেক করে দেখেছি এবং কয়েকটা জিনিস রান করেও দেখেছি, দিস ইজ গুড ফর স্ট্যাটিক সাইট জেনারেশন। বাট গ্যাটসবির একটা জিনিস আমার কাছে একটু প্রবলেমেটিক লেগেছে, ইটস নট এ কমপ্লিট সলিউশন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইটস হাইলি ডিপেন্ডেন্ট অন এক্সটার্নাল প্লাগিনস। গ্যাটসবিতে আপনাকে প্রচুর পরিমাণে প্লাগিনের উপর ডিপেন্ড করতে হবে, তার কোডটা খুব বেশি কিছু নাই, আপনাকে ম্যাক্সিমাম জিনিসই প্লাগিন আকারে অ্যাড করে নিতে হবে, হুইচ ইজ এ গুড থিং, ফোকাসড অন অনলি ওয়ান থিং। হ্যাঁ, গ্যাটসবির একটা মানে সে মানে তার আসলে উদ্দেশ্যই হচ্ছে একটা, সে চায় না অন্য কিছু করতে, সো দ্যাট ইজ এ ভেরি গুড থিং। সো যারা আসলে শুধুমাত্র জ্যামস্ট্যাক নিয়ে কাজ করতে চান, যারা মানে একদম স্ট্যাটিক সাইট জেনারেশন করবেন, ঠিক আছে, সো কোড টোট করে আলটিমেটলি খুব সুন্দর সিঙ্গেল পেজ কুইক অ্যাপ্লিকেশন করবেন খুবই কী বলবো এফিশিয়েন্ট ওয়েতে উইথ বিউটিফুল ডেভেলপার এক্সপিরিয়েন্স, তারা গ্যাটসবিতে যেতে পারেন। বাট আপনাকে যদি কমপ্লিট সলিউশন পেতে হয় ইউ হ্যাভ টু গো টু নেক্সট জেএস, এবং আমি হাইলি রেকমেন্ড করবো সেটা, বাট ইউ ক্যান ট্রাই গ্যাটসবি টু। সো আমি সেটাকে কোনোভাবেই বলবো না যে গ্যাটসবি খারাপ, ঠিক আছে? গ্যাটসবি ইজ অলসো অ্যান অসাম লাইব্রেরি, আমি ফ্রেমওয়ার্ক বলবো না গ্যাটসবিকে, এটাকে আমি লাইব্রেরি বলবো। সো এনিওয়েজ, সো এই হলো আজকের মোটামুটি আমার নেক্সট জেএস নিয়ে বলা, এবং গ্যাটসবির কম্প্যারিজনটাও আমি আনলাম, সেই সাথে সার্ভার সাইড রেন্ডারিং, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এগুলো নিয়ে আমি বললাম। ফাইনালি আমি নেক্সট জেএসের কিছু বিউটিফুল ফিচার্স আপনাদেরকে খুব কুইকলি বলে দিব, ওভারভিউ দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করব। সো আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন।
আপনারা অনেকেই হয়তো মনে করেন যে নেক্সট জেস শুধুমাত্র এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরির জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আসলে নেক্সট জেস একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক যেটার মধ্যে এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশন বানানোর জন্য সমস্ত ফিচার রয়েছে। যেমন ফর এক্সাম্পল, নাম্বার ওয়ান, নেক্সট জেস অ্যাপ্লিকেশনগুলো স্কেলেবল হয়। এটা অলরেডি একটা স্কেলেবল আর্কিটেকচার ফলো করে, কারণ আমরা অলরেডি দেখেছি যে নেক্সট জেস একটা হাইব্রিড অ্যাপ্রোচ ফলো করে। এখানে সিএসআর, এসএসআর, এসএসজি যে কোনো অ্যাপ্রোচের রেন্ডারিং করা যায়, সো তার মানে এটা বাই ডিফল্ট স্কেলেবল। ঠিক আছে, নাম্বার টু হচ্ছে পারফরমেন্স। নেক্সট জেস এর পারফরমেন্স নিয়ে কোনো রকমের কোশ্চেনই হবে না, কারণ এটার মধ্যে বাই ডিফল্ট আপনাকে কোনো কিছু কনসিডার করা ছাড়াই আপনি যখনই নেক্সট জেস অ্যাপ্লিকেশন বিল্ড করবেন তখনই অলরেডি আপনি মিনিফাইড জাভাস্ক্রিপ্ট, কোড স্প্লিটিং, প্রিফেচিং অ্যাসেটস, ক্যাশিং বিল্ডস, এই ধরনের অল সর্টস অফ পারফরমেন্স অপটিমাইজেশন ফিচার্সগুলো আপনি বাই ডিফল্ট নেক্সট জেস এ পেয়ে যাচ্ছেন। নাম্বার থ্রি হচ্ছে ডেভেলপার এক্সপিরিয়েন্স। সো নেক্সট জেস এর ডেভেলপার এক্সপিরিয়েন্স অসাম হয়। ফর এক্সাম্পল, কোড স্প্লিটিং একটা ফিচার, যেমন আপনি নেক্সট জেস এ ধরেন ফাইল সিস্টেম বেসড রাউটিং ইউজ করে আপনি ধরেন একটা অ্যাবাউট নামে একটা রাউট তৈরি করতে চাচ্ছেন, আপনি সিম্পলি নেক্সট জেস প্রজেক্টের পেজেস ফোল্ডারের মধ্যে অ্যাবাউট ডট জেএস নামে একটা ফাইল লিখলেই আপনার অ্যাবাউট রাউট তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো অসাম একটা ব্যাপার, তাই না? নাম্বার ফোর হচ্ছে নেক্সট জেস ইজ বিল্ট অন ওয়েব প্যাক। সো ওয়েব প্যাকের যত ধরনের বিউটিফুল ফিচার আছে সব ধরনের ফিচার নেক্সট জেস এ বিল্ট ইন আছে। ফর এক্সাম্পল, ব্রাউজার কম্প্যাটিবিলিটি সলভ করা, হ্যাঁ, বাই কনভার্টিং মডার্ন জাভাস্ক্রিপ্ট টু কারেন্ট ব্রাউজার সাপোর্টেড জেএস, এছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য পলিফিল অ্যাড করা, এরকম আরও নিউমেরাস ওয়েব প্যাক ফিচার্স আপনি নেক্সট জেস এ বিল্ট ইন পাবেন। শুধু তাই নয়, নেক্সট জেস এ লেটেস্ট ওয়েব প্যাক ভার্সন ওয়েব প্যাক 5 চলে এসেছে, সো এক্সপিরিয়েন্স আরও ভালো হবে। নাম্বার 5, সেটা হচ্ছে রিয়্যাক্ট ফাস্ট রিফ্রেশ। এটা নেক্সট জেস এর ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স, এবং এটা কারেন্টলি ফেসবুকের কোড টিম এবং নেক্সট জেস এর কোড টিম এটা ইউজ করছে। এবং এই ফাস্ট রিফ্রেশের মাধ্যমে যারা অলরেডি রিয়্যাক্ট নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন এবং রিয়্যাক্ট স্টেট ম্যানেজমেন্ট নিয়েও কাজ করেছেন, তারা জানেন যে একটা কমপ্লেক্স স্টেট যখন আমরা ব্রাউজারে টেস্ট করি তখন আমাদের প্রতিটা স্টেপ করার পরে যদি কোনো একটা জায়গায় প্রবলেম হয় তাহলে বা এরর হয় তাহলে আমাদেরকে পুরো অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করে এবং আমাদেরকে পুরোটা রিলোড দিয়ে শুরু করতে হয়। বাট এই ফিচারটার কারণে আপনার যে জায়গাটায় এরর হবে নেক্সট জেস আপনাকে সুন্দর করে বলে দিবে এবং আপনি সেই এররটা সলভ করলে আপনার পুরাতন সমস্ত স্টেট সে ধরে রাখবে এবং ঠিক যে জায়গাটায় এররটা হয়েছিল সেখান থেকে আবার আপনি শুরু করতে পারবেন। অসাম, রাইট? নাম্বার সিক্স, সেটা হচ্ছে এনহ্যান্স ডিবাগিং এক্সপিরিয়েন্স। নেক্সট জেস যে এররগুলো দেয় সেই এররগুলো এত সুন্দর করে দেয় যে আপনি এরর দেখেই ম্যাক্সিমাম এরর সলভ করে ফেলতে পারবেন। নাম্বার সেভেন, নেক্সট জেস এর টাইপ স্ক্রিপ্ট বিল্ট ইন। সো আপনি যদি টাইপ স্ক্রিপ্টে কোড করতে চান তাহলে জাস্ট ডট জেএস ফাইলের জায়গায় ডট টিএস ফাইল লিখলেই আপনি টাইপ স্ক্রিপ্টে কোড করার জন্য রেডি হয়ে যাবেন। আপনাকে থার্ড পার্টি কোনো কিছু ইনস্টল করতে হবে না, কোনো ধরনের অ্যাডিশনাল কনফিগারেশন করতে হবে না। নাম্বার এইট, স্ট্যাটিক অ্যাসেটস রেডি। ওয়েবসাইট বানাতে গেলে আমাদের অনেক ধরনের স্ট্যাটিক অ্যাসেটসের প্রয়োজন হয়, যেমন ইমেজেস, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের ফাইলস, ওয়ার্ড ফাইল, পিডিএফ, এক্সেট্রা। এই সব কিছু যদি আপনার হোস্টিং করার প্রয়োজন হয় আপনি জাস্ট নেক্সট জেস এর পাবলিক ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলোকে রেখে দিবেন এবং সেগুলো পাবলিক ইউআরএল এ অ্যাক্সেসেবল হয়ে যাবে। দ্যাটস ইট। নাম্বার নাইন, ইমেজ অপটিমাইজেশান। নেক্সট জেস এ বাই ডিফল্ট ইমেজ অপটিমাইজেশান বিল্ট ইন আছে। ইমেজ, আপনি যদি ইমেজকে অপটিমাইজ করতে চান, রিসাইজ করতে চান, এই ফিচারগুলো পাওয়ার জন্য আপনাকে আলাদা কোনো লাইব্রেরি ইউজ করতে হবে না বা প্যাকেজ ইউজ করতে হবে না, আপনি সিম্পলি নেক্সট জেস এ সেটা বিল্ট ইন পেয়ে যাবেন। নাম্বার টেন হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশান। যারা মাল্টি ল্যাঙ্গুয়েজ সাইট বানাতে চান তাদের জন্য নেক্সট জেস একটা অসম চয়েস, কারণ নেক্সট জেস এ এই মাল্টি ল্যাঙ্গুয়েজ ফিচারটা বিল্ট ইন আছে। নাম্বার ইলেভেন, আরেকটা নেক্সট জেস এর অসম ফিচার, সেটা হচ্ছে রিডিরেক্ট অর রিরাইটস। এটার মাধ্যমে যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে আপনি আপগ্রেড করতে চান, নতুন ভার্সন করতে চান, তাহলে আপনি ইনক্রিমেন্টাল ওয়েতে এই আপডেটটা করতে পারেন। লাইক আপনার একটা লেগাসি অ্যাপ্লিকেশান আছে ধরেন, এবং আপনার কিছু অলরেডি কিছু মানুষ এটা ব্রাউজ করছে, সো আপনি চাচ্ছেন সেটাকে এনহ্যান্স করতে, নতুন ভার্সন বানাতে, সো আপনি সিম্পলি বলে দিতে পারেন যে কিছু কিছু পেজ যেগুলো হচ্ছে পুরানো ভার্সনে কাজ করবে এবং নতুন কিছু পেজ যেগুলো হচ্ছে রিডিরেক্ট অর রিরাইটসের মাধ্যমে আপনি বলে দিবেন নতুন ভার্সন ইউজ করতে। অসাম, রাইট? নাম্বার টুয়েলভ হচ্ছে অনেকেরই ধারণা যে নেক্সট জেস অ্যাপ্লিকেশান শুধুমাত্র ভার্সেল, মানে নেক্সট জেস এর যে হোস্টিং কোম্পানি সেখানেই শুধুমাত্র আপলোড করা যায় এবং সেখানেই হোস্ট করা যায়। এটা একটা ভুল ধারণা। আপনি যদি মনে করেন যে ভার্সেল একটু এক্সপেন্সিভ, তাহলে আপনি নিজস্ব একটা সার্ভার তৈরি করে নিয়ে, সেটা AWS হোক, সেটা ডিজিটাল ওশন ড্রপলেট হোক, আপনি করে নিয়ে সেখানে নেক্সট জেস সেট আপ করে ফেলতে পারবেন। অ্যাজ লং অ্যাজ আপনার সাইটে নোড রান করে, নেক্সট জেস প্রজেক্ট সেখানে রান করবে। সো এই ছিল নেক্সট জেস এর 12টা ফিচার আমি দেখালাম। এছাড়া আরও অসংখ্য
অসম ফিচার্স আছে নেক্সট জেএসের, সেটা শুধুমাত্র নেক্সট জেএসে কোড করা শুরু করলে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো এই ছিল সার্ভার সাইড রেন্ডারিং কি এবং নেক্সট জেএসের ইন্ট্রোডাকশন নিয়ে আজকে আমার টিউটোরিয়াল। এটা আপনাদের রিকোয়েস্টেড কন্টেন্ট, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, সেজন্যই আজকে আমি এটা বানিয়েছি। সো আশা করি এটা দেখে আপনাদের অনেক কনফিউশন দূর হয়ে গেছে এবং আপনাদের উপকার হয়েছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এটুকুই বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।